রাজ্য সরকার রাজ্যের অন্যান্য উন্নয়নের সাথে সাথে খেলাধুলোর বিকাশেও যথেষ্টভাবে সচেষ্ট। রাজ্যে ক্রিকেট ফুটবলের সাথে সাথে বিভিন্ন ইনডোর গেমও যাতে সমানভাবে বিকশিত হয় সেই লক্ষ্যেই এগিয়ে চলছে রাজ্য। স্কুল স্তর থেকেই খেলাধুলোর বিকাশের বিষয়ে উদ্যোগী রাজ্য সরকার 22, 23, ও 24 ডিসেম্বর সল্টলেকে রাজ্য স্কুল টাইকন চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর থেকে 3 জন জেলার হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। অনূর্ধ্ব 14 এবং অনূর্ধ্ব 17 বালিকা বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে এই 3 প্রতিযোগী। জেলার স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বালুরঘাটে টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুলের 1 ছাত্রী, প্রতিরাম উচ্চ বিদ্যালয়ের 1 ছাত্রী এবং বালুরঘাট খাদিমপুর উচ্চ বিদ্যালয়ে 1 ছাত্রী যাচ্ছেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। জেলার ইনডোর গেমকে বিকশিত করতে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন খেলোয়াড় থেকে কোচ সকলেই। কোথায় খেলতে যাচ্ছ এবং কি বিষয় নিয়ে খেলতে যাচ্ছ? আমি কলকাতায় খেলতে যাচ্ছি এবং রাজ্য স্কুল টাইকন্ডো চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছি। কোন বিভাগে? আমি আন্ডার 17 ইয়ার্স ওল্ড গার্লস ক্যাটাগরিতে খেলতে যাচ্ছি। কোন স্কুল থেকে? খাদিমপুর উচ্চ বালিকা গার্লস হাই স্কুল। আচ্ছা, এই যে তুমি যে খেলতে যাচ্ছ জেলার হয়ে পার্টিসিপেট করতে যাচ্ছ, কার অবদান সবথেকে বেশি মনে করছো? এখানকার অনেকেরই অবদান আছে, তার মধ্যে সব থেকে বেশি হলো আমাদের স্যার এবং ম্যামের, যারা আমাদেরকে শিক্ষা দান করেছেন তাদের জন্য আজকে এখানটা এবং খেলে যেতে পারছি। কি মনে করছো, কতটা আশাবাদী? এই আশাবাদী যতটুকু নিজে প্র্যাকটিস করেছি এবং যতটুকু চেষ্টা করবো নিজের বেস্ট দিয়ে খেলার। তোমার নাম? মিতালি মানি। দাদা, আপনার এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে 3 জন প্রতিযোগী যাচ্ছে রাজ্য টাইকন্ডো চ্যাম্পিয়নশিপ খেলতে, বিষয়টা কি যদি বলেন? এটা আমাদের দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশন থেকে আমাদের একটি টিম পাঠানো হচ্ছে। দক্ষিণ দিনাজপুর থেকে আমাদের 3 জন ছেলে মেয়ে পার্টিসিপেট করছে আন্ডার 14 এবং আন্ডার 17 গার্লসে। তো এটা আগামী 22 তারিখ থেকে 24 তারিখ ডিসেম্বরের এটা সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এটি একটি রাজ্য স্কুল টাইকন্ডো চ্যাম্পিয়নশিপ। কোন কোন স্কুল থেকে যাচ্ছে? এখানে আমাদের টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল থেকে যাচ্ছে, খাদিমপুর গার্লস হাই স্কুল থেকে যাচ্ছে এবং পতিরাম গার্লস হাই স্কুল থেকে যাচ্ছে। দীর্ঘদিন ধরে তো আপনি এই প্রতিযোগীদের শেখাচ্ছেন, কতটা আশাবাদী কোচ হিসাবে? আমি অবশ্যই যথেষ্ট আশাবাদী। আমাদের 3 জন মেয়ে ফিমেল প্লেয়াররা যাচ্ছে, এখান থেকে অবশ্যই মনে হয় কোনো মেডেল আসবে। আর আমি চাইবো যে আমাদের এখান থেকে যদি গোল্ড আসে তাহলে সেখান থেকে একদম ন্যাশনালে SGFI খেলতে যাবে। এই যে আপনাদের প্রতিযোগী যাচ্ছে, কতটা উপকার হবে জেলার, কতটা টাইকন্ডোতে কতটা উপকার হবে বলে মনে করছেন? অবশ্যই এই যে আমাদের প্রতিযোগীরা যাচ্ছে, এটি একটি অফিসিয়াল চ্যাম্পিয়নশিপ। এই অফিসিয়াল চ্যাম্পিয়নশিপে যারা গোল্ড মেডেল পাবে বা এমনি পার্টিসিপেট করলেও যে সার্টিফিকেট পাবে সেটার অবশ্যই ভ্যালু আছে এবং বিভিন্ন রকমের চাকরির ক্ষেত্রেও এটা কাজে লাগতে পারে। তাছাড়াও যারা গোল্ড পাবে তারা ন্যাশনাল লেভেলে পার্টিসিপেট করতে পারবে, সেই সার্টিফিকেট তো আরও বেশি ভ্যালুয়েবল। তো আমরা চাইবো যে আমাদের যে টাইকন্ডো গেম আছে সেই গেমে বিভিন্ন রকমের প্রচুর ছাত্রছাত্রী আরও ভর্তি হবে এবং কম্পিটিশন বাড়বে, সেখানে আমাদের জেলার থেকে কম্পিটিটর বেশি হবে এবং সেখান থেকে প্রাইজও আসার, আমরা চাইবো যে আমাদের যেন প্রাইজ আসে। আপনার নাম আর ডেডিকেশন? দিবাকর মণ্ডল, সেক্রেটারি দক্ষিণ দিনাজপুর টাইকন্ডো অ্যাসোসিয়েশন।